Hello everyone, today's video is our HTML session 3rd video and today we are going to learn about anchor tag and img tag. So without any further delay, let's begin. So last class we saw this file to open kori as ekhane तो ब्राउज़र एक तो ओपन करी, अच्छा ये टुकड़ा क्या चला, तो आज के जान बहुत है एंकर टैग अर्थात ए टैग और आईएमजी टैग সম্পর্কে, तो प्रथम हम लोग एक तो ए टैग नहीं कथा बोली, ए, इटर डिलीट कर दी, तो दी ए टैग लिखी, तले ए टैग लिखा फॉर्मूला तो छे एरकम, तो छे एर माच खाने लिंक करा जो ना वादा एट्रिब्यूट लिखता होगे, शेरा होच्छे HREF এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট অর্থাৎ হাইপার রেফারেন্স HREF আর এই হাইপার রেফারেন্সের যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে এটা লিংকড হবে सपोज আমি এখানে লিখলাম ক্লিক মি এখন আমি গুগলের লিংকটা এখানে দিয়ে দিলাম सपोज এখানে ধরেন গুগলের যে লিংকটা আছে সেটা আমি কপি করলাম আর এই যে কোটেশনের মাঝখানে দিয়ে দিলাম কন্ট্রোল এস সেভ এখন যদি রিলোড দেই क्लिक मी चले आसलो कारण हे गए हमारे दुई टैगर माजखने लेखा क्लिक मी और एर ऊपर क्लिक कर ले कि होबे ता होच्छे ये हाइपार रेफारेंस जो एट्रिब्यूट आछे तार माजखने भ्यालुर मध्य देया आछे ताहले आमादेर क्लिक करार साथे साथे कोथाय जाओयार कथा google.com ए क्लिक करी एई जे google.com चले आसछे तो href ए हाइपार रेफारेंसेर एट्रिब्यूटेर मध्य जे भ्यालुटा थाकबे सेटा दिये होच्छे आमरा लिंके ढुकते प्रवेश करते पारबो तो आरेकटा जोदि आमरा एखाने देखी सेटा होच्छे टार्गेट टार्गेट এটা হচ্ছে আইটা অ্যাট্রিবিউট এটার মাঝখানে যদি আমরা এখানে কিছু ভ্যালু ফিক্স করা সেটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক আর একটা হচ্ছে সেলফ সেলফটা হচ্ছে বাই ডিফল্ট থাকে অর্থাৎ আমি যখন ক্লিক করব তখন এই পেজটার মধ্যে আমাদের যে হচ্ছে লিংকটা থাকবে সেটা ওপেন হবে আমি যদি ক্লিক করি এই পেজের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে ফাইলটা ওপেন হইছে তো আমি আবার যাই এখানে যদি আমি ব্ল্যাঙ্ক লিখি আন্ডারস্কোর দিতে হবে এটা এটার ভ্যালুটা এরকম যে হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর সেলফ আর দুইটা ভ্যালু আছে তো এই দুইটাই হচ্ছে মূল দরকার হয় রিলোড দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রিলোড এখন যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু অন্য একটা নতুন ট্যাব ওপেন হইছে আগের ট্যাবটা কিন্তু ঠিকই আছে নতুন একটা ট্যাব এখানে ওপেন হইছে google.com এর তো এইভাবে হচ্ছে আমরা একটা ফাইল লিংক করতে পারি যে কোনো ফাইল অথবা হচ্ছে আমাদের যে কোনো লোকেশনে আমরা লিংক করতে পারি এই হাইপার রেফারেন্সের যে ভ্যালু সেই ভ্যালুর মাধ্যমে তো সাধারণত যখন হচ্ছে আমরা ডেভেলপাররা কাজ করি তখন হচ্ছে এখানে হ্যাশ লিংক রেখে দেই অর্থাৎ হ্যাশ লিংক রাখার মানে হচ্ছে এখানে কিছুই নাই এখানে ব্ল্যাঙ্ক আমি যদি রিলোড দেই এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু হচ্ছে নতুন একটা হ্যাশ অ্যাড হইছে আমি যখন হচ্ছে এই ক্লিক করলাম হাইপার রেফারেন্সের হ্যাশটা এখানে অ্যাড হইছে তো এখন যদি আমি আইএমজি ট্যাগটা লিখি আইএমজি ট্যাগটা হচ্ছে এরকম কিছুটা আইএমজি ট্যাগের কোনো ক্লোজ নাই এটাই হচ্ছে ক্লোজ মানে একটা ট্যাগই হবে সেটার মধ্যে সে একটুকু আর এই মাঝখানে যা দিব আমি সেটাই শো হবে তো আইএমজি ট্যাগ তো দিলাম এখন আইএমজি ট্যাগের মধ্যে আমি যে ফাইলটা শো করতে চাই অথবা যে ইমেজটা শো করাতে চাই সেই ইমেজটা আমি কিভাবে আনব সাপোজ আমি আপাতত বোঝার জন্য আমি গুগল থেকে একটা ইমেজ নিই সাপোজ HTML सपोज ये छविटा आसले एखन राइट प्रेस करलाम राइट क्लिक एंड कपि इमेज एड्रेस एटा कपि करार माध्यमे आमी आसले ओई फाइलटार जे लोकेशन सेटा आसले कपि करे निलाम एखन एसआरसी जे होच्छे অ্যাট্রিবিউটটা আছে এটার ভ্যালু হিসেবে আমি ওই লিংকটা দিয়ে দিব এই যে এই লিংকটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম রিলোড এই যে আমাদের চলে আসছে কিন্তু এটা অনেক বড় হওয়ার কারণে ইমেজটা হচ্ছে আমার স্ক্রিনের চেয়েও বড় এই কারণে ডানে বামে চলে গেছে তো এটাকে ঠিক করার জন্য আসলে আমাদের CSS ইউজ করা হয় তো সেগুলো যদি আমরা জানি না ওগুলো আমরা পরে শিখব সমস্যা নেই আপাতত আমি এখানে দিয়ে রাখি যাতে বোঝা যায় উইথ 80% reload এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ। এইভাবে আমরা ইমেজটা অ্যাড করতে পারি। তো এসআরসি ট্যাগ অর্থাৎ এসআরসি অ্যাট্রিবিউট, এসআরসি মানে হচ্ছে গিয়ে সোর্স। এই ইমেজটা যে আমরা নিব, এই ইমেজটার সোর্সটা আসলে কি? তো হাইপার রেফারেন্স আর সোর্স, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে কি শো হবে, সেটার সোর্সটা কোথায়, মেন উৎসটা কোথায়, সেটা হচ্ছে গিয়ে এই এসআরসি দ্বারা ডিফাইন করা হয়। আর হচ্ছে আমাদের হাইপার রেফারেন্স অর্থাৎ এইচ রেফ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা যে এইচ রেফটা দেখলাম, সেই হাইপার রেফারেন্স ট্যাগের হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের ভ্যালুটা নির্দেশ করা হচ্ছে আমি এখানে ক্লিক করার পর কোন ফাইলটা ওপেন হবে অথবা কোন ফোল্ডারে অ্যাক্সেস করবে, সেটা হচ্ছে এখানে দেওয়া থাকে। তো এটা হচ্ছে এসআরসি বা হচ্ছে এইচ রেফের মধ্যে একটা ছোটো ডিফারেন্স বলতে পারেন। তো এখন সাপোজ আমি চাচ্ছি না গুগল থেকে কোনো ইমেজ নিতে, আমি চাচ্ছি আমার এই ডেস্কটপে তো আমাদের ফাইলটা আছে এখানে, এই যে new.html, আমি চাচ্ছি এখানের থেকেই আমি একটা ফাইল নিব, আমার কম্পিউটারে যে ফাইল আছে সেখান থেকে আমরা নিব। তো এটা বোঝার জন্য আমরা নতুন একটা ফোল্ডার করি, তাহলে সুবিধা হবে। ফোল্ডার করলাম, সাপোজ ফোল্ডারের নাম দিলাম হচ্ছে html। এখন আমার দুইটা ইমেজ আগে থেকে নিয়ে আছে, এই যে দুইটা ইমেজ আমি এটার মধ্যে নিয়ে নিতেছি। ফোল্ডার ওপেন করলাম, এই যে আমাদের তিনটা ফাইল। তো এখানে হচ্ছে আমরা যদি লিঙ্ক করতে চাই, এখানে এটাকে আবার ওপেন করতে হবে। আচ্ছা, আমাদের যে ছবিটা এখানে লিঙ্ক করা ছিল, এখন আমরা এটাকে কেটে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ, ওপেন। আচ্ছা, তো আমাদের এখানে ফাইলে কিন্তু কিছুই নাই। তো কিছু না থাকার ফলে এখানে একটা ব্রোকেন ইমেজের একটা আইকন চলে আসছে, তাই না? তো আমরা সাপোজ আমরা চাই না যে এরকম ব্রোকেন ইমেজের সাইন আসবে, আমরা চাই যে যদি ইমেজটা কোনো কারণে লোড না হয় বা ডিলেট হয়ে যায়, কোনো কারণে যদি এখানে অ্যাক্সেস না হয় ইমেজটা, তাহলে কোনো একটা লেখা শো হবে সাপোজ। তো সেটার জন্য আমরা কি করব, এএলটি একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা ইউজ করব। এএলটি অনেকটা টাইটেল অ্যাট্রিবিউটের মতো কিছুটা বলা যায়, টাইটেলটা হচ্ছে হোভারগুলো শো করে, আর এএলটি অর্থাৎ অল্টারনেটিভ, আমার যদি ইমেজ না থাকে তাহলে অল্টারনেটিভ হিসাবে এখানে কি শো করবে, কি টেক্সট শো করবে, সেটা আমরা এখানে লিখতে পারি। তো আমাদের ইমেজটা কিসের ছিল, HTML এর। তো আমরা লিখতে পারি যে অ্যান image of HTML banner, control s দিয়ে save, reload। এই যে আমাদের কিন্তু লেখাটা চলে আসছে, যদি আমাদের এখানে ছবিটা চলে আসতো তাহলে আচ্ছা আর এই লেখাটা শো হতো না। লেখাটা এখানে হচ্ছে অল্টারনেটিভ হিসেবে ইউজ হবে যদি এখানে সোর্স ফাইলটা না থাকে বা কোনো কারণে অ্যাক্সেস না হতে পারে। এখন আমরা এই ফাইলের মধ্যে এই ফাইলটাকে সাপোজ আমরা একটু ওপেন করি, এই ফাইলটাকে সাপোজ আমরা এখানে অ্যাক্সেস করতে চাই, আমাদের কি করতে হবে তখন, এখান থেকে এই ফাইলের যে নামটা আছে ফার্স্ট অফ অল সেটাকে আমাদের কপি করতে হবে। এই যে এডিট করতেছি, পুরোটা কপি করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যেন এক্সটেনশন সহ কপি করতে হবে আমাদের। যদি কোনো কারণে এক্সটেনশনটা এখানে শো না হয় তাহলে এখান থেকে ভিউতে যেতে হবে, ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা যদি আনচেক করা থাকে তাহলে শো হবে না কিন্তু, এই যে এখন কিন্তু শো হচ্ছে না, আমাদের এটাকে চেক মার্ক করে দিতে হবে, তাইলে এখানে এক্সটেনশন সহজ থেকে এখানে শো করবে। তো আমাদের এক্সটেনশন সহ দরকার। একটা ফোল্ডারের কখনো এক্সটেনশন থাকে না, এই যেমন আমাদের হচ্ছে এই ফোল্ডার, এই যে HTML, এটা কি কোনো এক্সটেনশন আছে না। ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো ফাইলকে একটা গ্রুপ করে রাখি। তো এই যে ফাইলটা, এই ফাইলটার এক্সটেনশন সহই আমাদেরকে দিতে হবে, তাহলে হচ্ছে গিয়ে সোর্স সহ সেটা কাজ করবে। তো আমি এটাকে F2 দিয়ে রিনেমের অপশনে গেলাম, এডিট অপশন, এখন সবগুলো সিলেক্ট করলাম, কপি। আর এটাকে আমরা রেখে দিব হচ্ছে এসআরসিতে অর্থাৎ সোর্সে, কন্ট্রোল এস দিয়ে সেভ, রিলোড, এই চলে আসছে। এখন একটু ট্রিকি পার্ট, সেটা হচ্ছে ধরেন যে আপনার ইমেজটা এখানে নাই, আপনার ইমেজটা আছে হচ্ছে আরেকটা ফোল্ডার করা আছে, ফোল্ডারের নাম সাপোজ হচ্ছে গিয়ে নিউ টু, ফোল্ডারের নাম নিউ টু, এটার মধ্যে সাপোজ এই ফাইলটা আছে। এখন দেখেন এখন কিন্তু হচ্ছে এখানে এটা শো করবে না, নাই। তো এখন এটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আমাদের ফাইলটা আছে কোথায়, মেইন ফাইল যেটা আমরা এডিট করতেছি যে এখানে, তাহলে আমার এখান থেকে যেতে হবে ফার্স্টে এই নিউ টুতে, এই নিউটোর মধ্যে যাওয়ার পরে আমার এই ফাইলটা তাইলে এটা আমি আবার কাটি তাহলে কি যেতে হবে নিউ টু স্ল্যাশ এই স্ল্যাশ দিয়ে আমরা একটা ফোল্ডার থেকে বা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে মুভ করতেছি নিউ টু নিউ টুর পরে ফাইলের নামটা কি ছিল html file.jpg কন্ট্রোল এস সেভ এখন আবার ফাইলটা চলে আসছে এখন সাপোজ কোশ্চেন এটা হতে পারে যে হচ্ছে ফাইলটা আমাদের হচ্ছে এই ডেস্কটপের মধ্যে আরেকটা ফাইল অ্যাড ফোল্ডার নেই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে নিউ 3 এই ফোল্ডারের মধ্যে সাপোজ আমাদের এই ছবিটা এই যে ছবিটা এখন দুইটা তো দুই ফোল্ডারের মধ্যে এক ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের html ফাইল আবার আরেক ফোল্ডারের মধ্যে আছে আমাদের ছবি তাহলে কি করতে হবে তাহলে একটু খেয়াল করতে হবে এখানে সেটা হচ্ছে আমাদের html এর ফাইলটা হচ্ছে গিয়ে কোথায় এই html ফোল্ডারটার মধ্যে তো html ফোল্ডার থেকে একবার বের হতে হবে বের হয়ে আমাদের দেখতে হবে কোথায় নিউ 3 আছে তারপরে সেই নিউ 3 তে এন্টার করতে হবে তারপরে সেই ফাইলের মধ্যে অ্যাক্সেস করতে হবে তাহলে ফারস্টে কি ফারস্টে একবার এটা আমরা খেয়াল করি আমাদের ফোল্ডারটা আছে হচ্ছে html এর মধ্যে তার মানে আমাদের একবার ব্যাকে যেতে হবে একবার ব্যাকে গেলাম একবার ব্যাকে যাওয়ার পরে একটা ফাইলের মধ্যে অ্যাক্সেস করতে হবে কোন ফাইল নাম কি নিউ 3 তে গেলাম তারপরে ফাইলের নাম আমরা যদি এখানে লিখি তাহলে এইভাবে লিখতে হবে একবার ব্যাকে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে ব্যাকে যাওয়ার জন্য হচ্ছে আমাদের ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে ডট ডট মানে হচ্ছে আমি একবার ব্যাক স্পেস প্রেস করলাম আমি এখানে আবার যাই html এখানেই তো আমাদের ফাইলটা তাই না এই যে new.html তার মানে আমাদের একবার ব্যাকে যেতে হবে এই যে ব্যাক প্রেস করলাম এই যে ব্যাকে গেলাম সেটার মানে হচ্ছে ডট ডট তারপর স্ল্যাশ দিয়ে তো আমরা একটা কমান্ড থেকে আরেকটা কমান্ড আলাদা করতেছি এখন একবার ব্যাকে চলে আসছি এখন কি দিতে হবে নিউ 3 তাহলে আমরা লিখি নিউ 3 এখন নিউ 3 তে যদি যাই তারপরে কি এই ফাইলের নাম স্ল্যাশ ফাইলের নাম কন্ট্রোল এস দিয়ে সেভ এই যে আমাদের ফাইল তো এই লিংক করানোর নিয়মটা একটু মনে রাখতে হবে প্রথম এই জিনিসটা আসলে একটু কঠিন মনে হতে পারে তো এই জিনিসটা 2-3 বার প্র্যাকটিস করলে আর 2-3 বার দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে তো সেম ভাবে যদি আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোনো কিছু লিংক করাতে চাই এবং সেই লিংকটা যদি হচ্ছে গিয়ে আমাদের ওই ফোল্ডার থেকে বাইরে থাকে তাহলে আমাদের ফোল্ডার থেকে বের হওয়ার জন্য ডট ডট ইউজ করা লাগবে দুইটা ডট মানে হচ্ছে আমি একবার ব্যাক স্পেস প্রেস করলাম ব্যাক স্পেস প্রেস করা যেই কথা আর দুইটা ডট ডট লেখা একই কথা মানে আমাদের দুইটা ডট ডট হচ্ছে কি ব্যাক স্পেসের মতোই কাজ করবে এটা বারবার বলার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি এই ভুলটাই করে দেখা যায় ফাইল রাখছে এক জায়গায় সেই লোকেশন ঠিক মতো দিচ্ছে না এবং লোকেশন ঠিক মতো না দেওয়ার কারণে এখানে ফাইলটা অ্যাক্সেস করতে পারতেছে না তো সাপোজ আমি এখন এই ফাইলটা না আমি এখন সাপোজ এই যে এখানে একটা জিআইএফ ফাইল আছে এই ফাইলটা আমরা লিংক কপি করলাম এখন এটা যদি আমরা শো করাতে চাই তাহলে লিক করতে হবে এটা আর এই দুটো কিন্তু সেম ফোল্ডারে আছে তাই না তো সেম ফোল্ডারে যদি থাকে তাহলে জাস্ট আমরা সিম্পলি ফাইলের নামটা লিখে দিব তাহলেই হয়ে যাবে কন্ট্রোল এস সেভ রিলোড চলে আসছে তো এইভাবে যদি আমরা সাপোজ একটা এতদিন আমরা যা যা শিখলাম সেটা দিয়ে হচ্ছে আমরা একটা ছোটখাটো প্যারাগ্রাফের মতো লিখতে পারি যদি এক্সারসাইজ হিসেবে আমরা প্র্যাকটিস করি তাহলে সাপোজ h3 ট্যাগ দিলাম আমরা এই ফাইলটা এখানে লোকেট করাবো তাহলে কিভাবে লোকেট করাবো ডট ডট স্ল্যাশ একবার ব্যাকে তারপর ফাইলের নাম ফোল্ডারের নাম হচ্ছে new 3 এখানে new 3 দিলাম তারপর স্ল্যাশ এখানে হচ্ছে ফাইলের নাম এখানে ফাইলের নামটা আমরা কপি করে নিলাম এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ এখন সাপোজ আমরা হচ্ছে পি দিয়ে click here http कंट्रोल एस दिए सेव एखन आमरा रिलोड दिले देखा जाबे सुंदर एक इंटरफेसर मत चले आसছে जे क्लिक हेयर क्लिक করলে এখন চলে যাবে হচ্ছে কি আমাদের facebook.com এ কারণ আমরা লিংক করছি হচ্ছে facebook.com দিয়ে তো ঠিক এভাবে হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব আর লিংক করা নিয়ে কয়েকবার আপনারা হচ্ছে কি ফাইল বা ফোল্ডার চেঞ্জ করে করে নতুন ফাইল বা ফোল্ডারকে অ্যাক্সেস করাবেন তাহলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে আশা করি আর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কিছু প্রবলেম ফিল করেন তাহলে হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন সো আজকের জন্য এই পর্যন্ত So subscribe my channel, click the bell icon below to get notified every time I upload the video. Thank you.